হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্চিতা, বিগেস্ট একটা গুড নিউজ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখন থেকে ইউটিউব শর্ট ক্রিয়েটারদের অ্যাওয়ার্ড দিয়ে থাকবে। রেড কালারে যে প্লে বাটনটি আছে, সব ইউটিউবারদের এখন অ্যাওয়ার্ড হিসেবে দিয়ে থাকবে। এই অ্যাওয়ার্ড পেতে গেলে কোনো রকম ক্রাইটেরিয়া লাগবে না। 1,000 সাবস্ক্রাইবার, 5,000 সাবস্ক্রাইবার, এরকম কোনো ক্রাইটেরিয়া লাগবে না। সব ইউটিউবাররাই শর্ট পারফরমেন্সের জন্য অ্যাওয়ার্ডটা পেয়ে যাবে। তো এখন থেকে ইউটিউব সে কাজটি শুরু করে দিয়েছে, অনেকে পেয়ে গেছে এই অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডটি সিলেক্ট করছে, ইউটিউবই সিলেক্ট করছে। তাই তোমরাও পারফরমেন্স করতে থাকো, তোমরাও পেতে পারো। শর্ট ক্রিয়েটারদের জন্য একটা দারুণ সুখবর। এই সুখবরটা আমি নিয়ে এসেছি সবার জন্য। তোমরা ভালো করে পারফরমেন্স করলে তুমিও সিলেক্ট হতে পারবে এবং এই প্লে বাটনটি পেতে পারো। তাই বন্ধুরা, এখন থেকে বসে না থেকে শর্ট পারফরমেন্স করতে থাকো, প্রত্যেক দিন আপলোড করতে থাকো ভিডিও। তোমার পারফরমেন্স যদি ভালো হয়, অবশ্যই ইউটিউবে তুমি সিলেক্ট হয়ে যাবে আর এই রেড কালারের প্লে বাটনটি পেয়ে যেতে পারো অ্যাওয়ার্ড হিসাবে। তাই বন্ধুরা, #10Days চ্যালেঞ্জের থার্ড ব্লগ আমার আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওটা বন্ধুরা, আমি একটা খুশির খবর দিয়ে তোমাদের কাছে শেয়ার করলাম। তো এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টস করবে, ভালো হলে লাইক দেবে, শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, আর বাটনটিও প্রেস করে রাখবে, তাহলে নতুন ভিডিও নোটিফিকেশন চলে আসবে। তাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা।